ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এখন আধার কার্ডের কাজ শুরু হয়েছে। আমরা এটাও জানি যে এখন প্রায় প্রতিটি পোস্ট অফিসে নতুন করে আধার কার্ডের আবেদন, আধার কার্ডে ভুল সংশোধন, মোবাইল নাম্বার লিংক, ঠিকানা পরিবর্তন, ফটো পরিবর্তন সমস্ত কাজ শুরু হয়েছে। আধার কার্ডের এই কাজগুলো করার জন্য অবশ্যই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের রিটেল আইডির প্রয়োজন। তবে আপনি যদি নিজস্ব একটি রিটেল আইডি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। সো আজকের এই ভিডিওর মেন টপিক হচ্ছে এটাই যে কিভাবে আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের রিটেল আইডি খুলবেন এবং কিভাবে ঘরে বসেই ফোনের মাধ্যমে আপনাদের আধার কার্ডের সমস্ত কিছু কাজ করতে পারেন এবং এখান থেকে আপনি ব্যবসাও শুরু করতে পারেন। তো চলুন আর দেরি না করে মেন ভিডিওটা শুরু করা যাক। সো কিভাবে আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের রিটেল আইডি তৈরি করবেন, সো এটার জন্য সবার প্রথমে আপনাদের যেতে হবে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা তোমরা গুগলে সার্চ করতে পারো ইন্ডিয়া পোস্ট বলে, সেখান থেকেও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যেতে পারো। এরপরে ওয়েবসাইটে ভিজিট করার পর দুটো অপশন তোমরা দেখতে পারবে, একটা হচ্ছে সাইন ইন আর অপরটি হচ্ছে রেজিস্টার। সো রেজিস্টার ক্লিক করতে হবে, রিটেল আইডি নামে একটি লেখা দেখা যাবে, ওখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার পরবর্তী পেজে আপনার পছন্দের মতন একটি ইউজার আইডি বসিয়ে দিন, এরপর আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেল আইডি বসিয়ে দিন ও রেজিস্টার করে নিন। এরপর আপনার জিমেল আইডিতে একটি লিংক ও একটি পাসওয়ার্ড আসবে, সেখানে ওই লিংকে ক্লিক করে আইডি অ্যাক্টিভ করতে হবে। এরপর লগ ইন করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আবার লগ ইন করুন। পরবর্তী পেজে কি কি কাজগুলো করতে পারবে সেগুলো আপনাদের কিন্তু দেখিয়ে দেবে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের রিটেল আইডি খুলতে পারেন এবং খুলে আধার কার্ডের সমস্ত কাজ কিন্তু সহজেই করতে পারেন আপনার ফোনের মাধ্যমে, যদি কম্পিউটার থাকে তো কম্পিউটার মাধ্যমে, এবং আপনি এখান থেকে ইনকামও কিন্তু করতে পারেন। সো এই ছিল সমস্ত ডিটেলস। যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।